দেখে নাও, তোমাদের টেট 2015-17 এই ছক থেকে কোশ্চেন এসেছিল। এখান থেকে দেখে নাও, টেট 2017-এর কোশ্চেন এসেছিল একটি। এখান থেকে দেখে নাও, টেট 2015-তে একটি কোশ্চেন এসেছিল, 2017-তেও এসেছিল। এখান থেকে দেখে নাও, টেট 2015-এ একটি কোশ্চেন এসেছিল। সেই সঙ্গে তোমাদের টেট 2015-17 এই যে এই একটা ছক থেকেই তোমাদের কোশ্চেনগুলো এসেছিল, ঠিক আছে? তাই অবশ্যই আজকের ক্লাসটি করতে থাকো, ধ্বনিবর্ণের ক্লাসটি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা এখান থেকে কিন্তু 5-5 নাম্বার পাবে। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং তোমাদের আগে ক্লাসটা করিয়ে নিই, তারপরে এই প্র্যাকটিস সেটটা করাবো, ঠিক আছে? তোমাদের যাতে কোনো না অসুবিধা হয় কোথাও না বুঝতে একটুও, তা অবশ্যই ক্লাসটি করে নাও। তো তোমাদের যাতে একটি কোশ্চেনও এখান থেকে মিস না যায়, তোমাদের 4-5 নাম্বার কোশ্চেন কিন্তু ধ্বনি থেকে এসে থাকে। তাহলে তোমাদের যেটা ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ রয়েছে, এই বর্গগুলো কোন ধ্বনি, সেখান থেকে তোমাদের একটি কোশ্চেন 2015-তেও এসেছিল, 2017-তেও এসেছিল। তো ক, খ, গ, ঘ, ঙ এই ধ্বনিগুলো উচ্চারণ হয় কোথায়? কণ্ঠে উচ্চারণ হয়। তাই এদের কী ধ্বনি বলা হয়? তাই এদের কণ্ঠধ্বনি বলা হয়। দেখে নাও, এখানে লেখা রয়েছে যে কণ্ঠধ্বনি, ঠিক আছে? তারপরে দেখে নাও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ঠিক আছে? যে চ বর্গের যে 5টা ধ্বনি রয়েছে, এদের তালব্য ধ্বনি বলা হয়, কারণ যেটা উচ্চারণ হয় এটা তালুতে উচ্চারিত হয়ে থাকে। আমরা চলে যাব নেক্সটে, দেখে নাও, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5 জন হলো মূর্ধন্য ধ্বনি, কারণ এই ধ্বনিগুলোর নাম হচ্ছে ট বর্গ, ঠিক আছে? এদের উচ্চারণ দেশ কি? মূর্ধা। দেখে নাও, মূর্ধা রয়েছে। আর তোমাদের টেট 2017-এ যে কোশ্চেনটা এসেছিলো, সেই ত বর্গের ধ্বনিগুলোর মধ্যে দ ধ্বনিটা বলেছিল যে কী ধ্বনি। তো তোমাদের ত, থ, দ, ধ, দন্ত, ন, এদের উচ্চারণ দেশ মানে দন্তে, দেখে নাও, ত, থ, দাঁতে গিয়ে আঘাত করছে উচ্চারণের সময়, তাই এদের এদেরকে বলা হয় দন্তধ্বনি, ঠিক আছে? তাই এদের বলা হয় দন্তধ্বনি। এটা টেট 2017-এ এসেছিল। আর প, ফ, ব, ভ, ম এই যে বর্গগুলো, এই বর্গগুলোর ধ্বনিদের কি বলা হয়? ওষ্ঠধ্বনি। দেখে নাও, এখানে রয়েছে যে ওষ্ঠধ্বনি, ঠিক আছে? কারণ এদের উচ্চারণ দেশ হয় ওষ্ঠ, ঠিক আছে? ঠোঁটে দেখে নাও, প, ফ, ব, ভ, উ, ঠোঁটে উচ্চারণ হচ্ছে। তাহলে এই যে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ, ঠিক আছে, এদের আমরা বললাম যে প্রথমে কি বললাম, যে ক বর্গেরগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি, ঠিক আছে? চ বর্গেরগুলোকে বলা হয় তালব্যধ্বনি, আর ট বর্গেরগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি, দেখে নাও এখানে আছে, আর ত বর্গেরগুলোকে বলা হয় দন্তধ্বনি, প বর্গেরগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি, এবং এই যে ক থেকে ম পর্যন্ত এই যে মোট যে 25টি ধ্বনি, এদের কি বলা হয়? স্পর্শধ্বনি, ঠিক আছে? এগুলো ভালোভাবে তোমরা ক্লাসটি করে নাও, তোমরা ভালোভাবে ক্লাসটি করে নাও, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর অল্প প্রাণ ধ্বনি কোনগুলো, মহাপ্রাণ ধ্বনি কোনগুলো, এগুলোও জানতে হবে। এখান থেকেও তোমাদের টেট 2015-17 একটা করে কোশ্চেন এসেছিল, এবং এবারেও তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে কি বর্গের যে প্রথম এবং তৃতীয় যেগুলো অল্প প্রাণ, ঠিক আছে, আর দ্বিতীয় আর চতুর্থ মহাপ্রাণ, দেখে নাও এখানে রয়েছে, যে বর্গের দেখে নাও, যে প্রথমগুলো ক, চ, ট, ত, প, আর গ, বর্গীয় জ, ড, দ, ব, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর মহাপ্রাণ কোনগুলো? এই যে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, যেমন ক বর্গের খ আর ঘ, চ বর্গের ছ আর বর্গীয় জ, ঝ, আর ট বর্গের ঠ এবং ড, ঢ, আর থ এবং ধ, ত বর্গের ফ এবং ভ, এগুলো হচ্ছে তোমাদের কি, এই এটা আর এটা হচ্ছে অল্প প্রাণ, বর্গের প্রথম এবং তৃতীয়, আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে? তো এখানে ছকটাই ভালোভাবে দেওয়া আছে, দেখে নাও, এখানে আমি লিখেও দিয়েছি যে টেট 2015-17 একটা করে কোশ্চেন এসেছিল। তো অল্প প্রাণ ধ্বনি দেখে নাও, তাহলে কি বললাম, যে বর্গ ধরে নাও, এটা ক বর্গ, এই যে ক, খ, গ, ঘ, উ, তো দেখে নাও যে ক আর গটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, দেখে নাও, ক আর গটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, আর খ, খ আর যেটা ঘ রয়েছে সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে? সেরকম চ বর্গের চটা আর বর্গীয় ঝটা অল্প প্রাণ, ছটা ঝটা মহাপ্রাণ, ট বর্গের বলে দিলাম, টটা আর ডটা অল্প প্রাণ, আর ঠটা আর ঢটা যেহেতু বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, তাই এগুলো হচ্ছে মহাপ্রাণ। এরকম ত বর্গেরও দেখে নাও, আর প বর্গেরও দেখে নাও, এগুলো খাতায় নোটস করে নেবে, আর যদি পিডিএফ পেতে যাও টেলিগ্রাম গ্রুপে আমাদের যুক্ত থাকবে অবশ্যই।
এরপর দেখে নাও যেটা তোমাদের ঘোষ এবং অঘোষ থেকে যেটা তোমাদের এক্সামে এসে থাকে, ঠিক আছে। যে বর্গের প্রথম দুটি ধ্বনি হচ্ছে অঘোষ আর পরের দুটো হচ্ছে ঘোষ ধ্বনি, ঠিক আছে। যেমন দেখে নাও এটা টেট 2015 এসেছিল, ক আর খ, চ আর ছ, টো আর ঠ, তো আর থ, ঠিক আছে। এরকম দেখে নাও যে প আর ফ এগুলো হচ্ছে অঘোষ, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি, আর এটা হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম। তো তৃতীয় আর চতুর্থ কি, যেমন গ ঘ, বর্গীয় জ ঝ, ড ঢ, দ ধ, প ফ, এগুলো হচ্ছে ঘোষ। আর উ ঞ দন্তন্য মূর্ধন্য ম এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। তাহলে এগুলো কি বললাম, উ ঞ দন্তন্য মূর্ধন্য ম এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি, ঠিক আছে। এই ছকটা ভালোভাবে দেখবে, এখান থেকে এক নাম্বার পাবে। তাছাড়া তোমরা এই ছকটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখে নাও এখানে রয়েছে যে ক বর্গের ধ্বনিগুলো উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠধ্বনি। চ বর্গের ধ্বনিগুলোর উচ্চারণ স্থান তালু, তাই তালব্য ধ্বনি। ট বর্গের ধ্বনিগুলোর উচ্চারণ স্থান মূর্ধা, তাই মূর্ধন্য ধ্বনি। ত বর্গের ধ্বনিগুলোর উচ্চারণ স্থান দন্ত, তাই দন্তধ্বনি। এবং প বর্গের ধ্বনিগুলোর উচ্চারণ স্থান ওষ্ঠ, তাই ওষ্ঠধ্বনি। সেই সঙ্গে ক বর্গের কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা সেই সঙ্গে রয়েছে দেখে নাও নাসিক্য ধ্বনি, সেগুলো দেওয়া আছে। এবং অঘোষ কোনগুলো দেখে নাও, ঠিক আছে। অঘোষ বর্গের প্রথম দ্বিতীয় প্রত্যেকটা অঘোষ, আর তৃতীয় চতুর্থটা ঘোষ, আর অল্পপ্রাণটা দেখে নাও প্রথম আর তৃতীয়, আর মহাপ্রাণটা দ্বিতীয় আর চতুর্থ। এই ছকটা খুব ভালোভাবে পড়বে, তোমাদের ব্যাকরণের কিন্তু অন্যান্য ক্লাস আমি নিয়ে আসবো, তাই খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করবে, ঠিক আছে। যেমন তোমাদের এইরকম একটা কোশ্চেন এসেছিলো চ বর্গের মধ্যে, তোমাদের এরকম টেট 2017 একটা কোশ্চেন এসেছিলো, টেট 2017 এরকম একটা কোশ্চেন এসেছিলো যে একটার মধ্যে বলতে হবে সেটা কোন ধ্বনি, ঠিক আছে। অল্পপ্রাণ, ঘোষ এবং তালু না তালব্য ধ্বনি, এই ধরনের একটা কোশ্চেন তোমাদের টেট 2017 এসেছিলো। এরপর দেখে নাও রকে কম্পিত ধ্বনি বলে, কারণ দেখে নাও র যখন উচ্চারণ করছে দেখে নাও জিহার ডে জিহার যে ডগাটা, জিভের যে ডগটা, সেটা কী হচ্ছে, ডগাটা কম্পিত হচ্ছে, তাই রকে কম্পিত বলে। আর লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, কারণ যখন ল উচ্চারণ করছো জিভের দুপাশ দিয়ে কী হচ্ছে শ্বাস বায়ুটা বেরিয়ে যায়, ঠিক আছে। আর সেই সঙ্গে যেটা অড় আর অড় রয়েছে দেখে নাও, অড় আর অড় এদের কী বলা হয়, তাড়নজাত ধ্বনি বলা হয়, এখানে যদিও দেয়া নেই। দেখে নাও এরপর দেখে নাও যেটা রয়েছে যে দন্তস্বর উচ্চারণ হচ্ছে দাঁতে, তালব্যস্বর উচ্চারণ তালুতে, মূর্ধন্যস্বর উচ্চারণ মূর্ধায়, এগুলো ভালোভাবে অবশ্যই করবে। এরপর দেখে নাও উষ্ম ধ্বনি যেটা আছে, উষ্ ধ্বনি যেটা তালব্যস্ব, দন্তস্ব, মূর্ধন্যস, হ, তো এই চারটাকে উষ্ম ধ্বনি বলা হয়। তো উষ্ম শব্দের অর্থ কি, শ্বাসবায়ু, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে শ্বাসবায়ু বেশি লাগে তাদের বলা হয় উষ্ম ধ্বনি, ঠিক আছে। এই চারটাকে বলা হয় উষ্ম ধ্বনি। এরপর এখান থেকে আর একটি ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি যে অনুস্বার বিসর্গর ক্ষেত্রেও কিন্তু একই কি হয়, অনুস্বার বিসর্গ কি হয়, কোনো না কোনো স্বরের সঙ্গে এরা আশ্রয়ে কি হয়, এরা আশ্রয়ে এরা উচ্চারিত হয়, যেমন তাই এদের বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ বা ওযোগবাহ বর্ণ। এরপর দেখে নাও আমরা প্র্যাকটিস সেটটা করে নেব, ঠিক আছে। যে ত থ দ ধ এগুলোকে আমরা কি বললাম, ত থ দ ধকে আমরা কি বললাম, এটাকে বললাম কি, দন্তধ্বনি, ঠিক আছে। তো এটা কি হলো, এটা হলো দন্তধ্বনি। এরপর দেখে নাও কী আছে, ক খ, চ ছ, ট ঠ, ত থ, অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয়, এদের কি বলবো বলো তো, বর্গের প্রথম এবং দ্বিতীয়দের কি বলি আমি, এদের বলা হয় অঘোষ, ঠিক আছে। তাহলে এটা হবে অঘোষ, বর্গের প্রথম এবং দ্বিতীয়কে কি বলা হয়, অঘোষ। এরপর দেখে নাও আছে উ ঞ মূর্ধন্য দন্তন্য ম, তোমাদের বললাম যে বর্গের পঞ্চম ধ্বনিদের কি বলা হয়, নাসিক্য ধ্বনি। তোমাদের কোথায় বললাম বলো তো, দেখে এই যে এখানে বললাম, দেখে নাও যে বর্গের এগুলোকে বলা হয় কি, নাসিক্য ধ্বনি। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কোথায় আছে, একেবারে নিচে আছে, ঠিক আছে। এরপর দেখে নাও কি আছে, যে ট ঠ ড ঢ এদের কি বলা হয় বলো তো, মূর্ধন্য ধ্বনি, ঠিক আছে। ট ঠ ড ঢ এদের কি বলা হয়, মূর্ধন্য ধ্বনি। তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। এরপর প ফ ব ভ এদের কি বললাম, যে প ফ ব ভ এদের কি বলা হয়, এরা ওষ্ঠে উচ্চারিত হয়, তাদের কি বলা হয়, ওষ্ঠধ্বনি বলা হয়, ঠিক আছে। এবার খ আছে, ঘ আছে, ছ আছে, আর ঝ আছে, মানে বর্গের এগুলো কি, এগুলো হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ আছে। তাহলে দ্বিতীয় আর চতুর্থ থাকলে কি হয়, এগুলো হয়ে যায় মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে। সেই সঙ্গে দেখে নাও তালব্যস্ব, দন্ত, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ,
এগুলো কি বলেছি, এগুলোকে কি বলেছি, এগুলোকে বলা তো উচ্চ ধ্বনি বলা হয়েছে, কারণ এগুলো উচ্চারণ করতে শ্বাসবায়ু বেশি লাগে। তারপরে দেখে নাও কি আছে, খ গ আছে, ঘ আছে, বর্গীয় ঝ, অর্থাৎ বর্গের কে কে রয়েছে, তৃতীয় আর চতুর্থ ধ্বনিগুলো রয়েছে, তাই তো? তাহলে তৃতীয় আর চতুর্থ ধ্বনিগুলো থাকলে কী হবে বলো তো, তৃতীয় আর চতুর্থ ধ্বনিদের কি বলা হয়, ঘোষ ধ্বনি। তাহলে এই যে এটা হবে ঘোষ ধ্বনি। এরপর অন্তঃস্থ জ, র, ল, ব, এদের কি বলা হয়, এদের বলা হয় অন্তঃস্থ ধ্বনি, কারণ এরা স্পর্শ এবং উষ্ণ ধ্বনির মাঝে থাকে। আর এখানে দেখে নাও কি রয়েছে, কটা বর্গের প্রথম আর গটা বর্গের তৃতীয়, তাহলে প্রথম আর তৃতীয়দের কি বলা হয়, অল্পপ্রাণ বলা হয়, তাহলে এদের কি হলো, অল্পপ্রাণ হলো। তাহলে ছকটা কমপ্লিট হয়ে গেল, দেখে নাও ছকটা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমাকে বলবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এটা পোস্ট করে দেবো, ঠিক আছে? এরপর নেক্সটটা দেখে নাও, নেক্সট যেটা শুদ্ধ অশুদ্ধ কোনটা হবে তোমাদের এটা জানাতে হবে কমেন্ট বক্সে, ঠিক আছে? যে হ উচ্চধ্বনি এটা ঠিক না ভুল এটা কমেন্ট বক্সে জানাবে, আর আমি সেই সঙ্গে কিন্তু টেলিগ্রাম গ্রুপে এই অ্যানসারটা দিয়ে দেবো তোমাদের। উঁ ইঁ নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শ ধ্বনি নয়, এটা ঠিক না ঠিক নয় তাও জানাবে। ম নাসিক্য ধ্বনি না অষ্টধ্বনি, সত্য না মিথ্যা, এগুলো কী করবে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, সেখানে আমি এগুলোর অ্যানসার দিয়ে দেবো, আর এই সম্পূর্ণ পাতাটার আমি তোমাদের ছবি দিয়ে দেবো, ঠিক আছে? অন্তঃস্থ জ, র, ল, ব সবকটি অন্তঃস্থ ধ্বনি, এটা ঠিক না ভুল জানাও, এবং সেই সঙ্গে অনুস্বর বিসর্গ এদের অর্ধস্বর বলে, ঠিক না ভুল এটা জানাও, ঠিক আছে? চটপট কমেন্ট করো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি না যুক্ত হয়ে থাকো যুক্ত হও, আর যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের টেটে 30-এ 30 তোমরা পাবেই, এটুকু তোমাদের বলতে পারি যে যেভাবে আমি তোমাদের ক্লাস করাবো একটাও ফালতু ক্লাস করাবো না, তাই আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকো, আর চ্যানেলটিতে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হও।